আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আপনার সন্তানের ভালো চান কল্যাণ চান তাহলে দোয়াটি একবার পড়ুন পরকালে জান্নাত আর দুনিয়াতে শান্তি পাবে ইনশাল্লাহ আজকে যে দোয়াটি সম্পর্কে আলোচনা করব সেই দোয়াটি আসছে পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াত যে আয়াতটি আপনি যদি একবার পাঠ করেন আপনার সন্তানের কথা ভেবে তাহলে আপনার সন্তান এমন কোনো কাজ করবে না যাতে পরকালে জান্নাতে যাতে তার বাধা আসে এমন কোনো কাজ করবে না যাতে দুনিয়াতে সে শান্তিতে থাকে আপনার সন্তানের শান্তির জন্য কল্যাণের জন্য দুয়াটি অন্তত আপনি একবার পড়বেন স্কিমের উপরে আপনি দুয়াটি দেখতে পারছেন আমি আরবিতে এবং বাংলাতে লিখে দিয়েছি এ সূরাটি রয়েছে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর রাতে দুয়াটির অর্থ হলো হে আমার প্রতিপালক তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলাটি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারে সুপ্রিয় দর্শক দোয়াটি কমপক্ষে একবার হলেও প্রতিদিন আপনার সন্তানের কথা ভেবে দোয়াটি পাঠ করবেন দেখবেন আপনার সন্তানকে দুনিয়াতে কল্যাণ ও শান্তি দান করবেন সুপ্রিয় দর্শক আমরা ও হাদিস সম্পর্কে দোয়া ও আমল আপনাদের মাঝে দিয়ে থাকি অবশ্যই আপনি ইসলামিক কাজের সহায়তা করতে চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখন আমরা নতুন দোয়া আমল সম্পর্কে ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক যে কোনো সময় এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন আপনার সন্তানের কথা ভেবে আপনার সন্তান ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে ইনশাল্লাহ আপনি যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম